আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অপ্রিয় হলো সত্য, কিডনির সমস্যা একটু জটিল বা গভীর না হলে আমরা অনেকেই বুঝতে পারি না। আজকে 6টি লক্ষণ নিয়ে আমি আলোচনা করব। যে 6টি লক্ষণের কোনো একটি লক্ষণ আপনার মধ্যে বিদ্যমান থাকলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। কিডনির সমস্যার পাশাপাশি শরীরে অন্যান্য সমস্যা থাকতে পারে, সম্পূর্ণ ভিডিওতে জানতে পারবেন। চলুন আমাদের মূল আলোচনায় ফিরে যাওয়া যাক। প্রথমেই বলতে চাই, আমার প্রত্যেকটি ভিডিও মেডিকেল থেকে তুলে ধরা হয়, অবশ্যই শীঘ্রই সেগুলো দেখবেন। কিডনির সমস্যা এটা একটা নীরব ঘাতক হিসাবে কাজ করে। এবং কিডনির সমস্যা আমরা কেন এর জন্য একটু চিন্তা করব, এর জন্য বাড়তি কিছু মেনে চলব যাতে সমস্যা না হোক, সেদিকে আমরা নজর দেব। চলুন, কিডনি কি, এর কাজ কি, এক কথায় যদি বলা যায় ক্লিনার হিসাবে আমাদের শরীরে কাজ করে, আমাদের শরীরের রক্তকে পরিষ্কার করে, আমাদের শরীরের বাড়তি পদার্থ, বাড়তি পানি বা যেগুলো অপ্রয়োজনীয় বের করে দেয়, টক্সিন বের করে দিতে সহযোগিতা করে। তাই এক কথায় বলা যায় আমাদের শরীরের ক্লিনার হিসাবে কাজ করে। যখন এই কিডনিতে সমস্যা হবে তখন আপনার স্বাস্থ্যে নানাবিধ সমস্যার পাশাপাশি বড় কোনো সমস্যা দেখা দিতে পারে। তাই আমরা অবশ্যই উপদে তেল জেল ক্রিম শুধুই নয়, স্মার্ট থাকার চেষ্টা শুধু উপদে নয়, দামি অঙ্গগুলো সুস্থ আছে কি না দেখে আমাদের খেয়াল করতে হবে। নাম্বার ওয়ান, প্রথমেই আপনাকে লক্ষ্য করতে হবে আপনার প্রস্রাবের মধ্যে পরিবর্তন আসছে কি না। যেমন ঘন ঘন প্রস্রাব, প্রস্রাবের রংটা অনেক সময় পরিবর্তন হওয়া, পাশাপাশি অতিরিক্ত দুর্গন্ধ হওয়া, পাশাপাশি প্রস্রাবের সাথে রক্ত যাওয়া, এই সমস্যাগুলো দেখা দিচ্ছে কি না। বিশেষ করে ঘন ঘন প্রস্রাব এবং ফুটায় ফুটায় প্রস্রাব, এটা আমাদের বিভিন্ন সমস্যার পাশাপাশি অন্যতম সমস্যা হতে পারে, কিডনিজনিত সমস্যা। তাই আমরা আর ঘরে বসে থাকবো না, এই অবস্থায় থাকলে দ্রুত একজন চিকিৎসকের পরামর্শ নিতে হবে। নাম্বার টু, দেহে ফোলা ভাব দেখা যায়, চোখের নিচে ফোলা, হাত পায়ে বা হাঁটুতে পায়ে ফোলা, এই ফোলা ভাব হতে পারে। যেহেতু কিডনি আমাদের শরীরের বাড়তি পানি সেকে বের করে দেয়, যখন এই সেকনিটাই প্রফেশনালভাবে কাজ করতে না পারে, প্রপারলিভাবে কাজ করতে না পারে, তখন এই বাড়তি পানি আমার হাত পায়ে জমা, চোখের নিচে জমা, ইত্যাদি জায়গায় জমা হতে পারে। যদি দেখেন এই ফোলা ভাব রয়েছে তাহলেও কিন্তু আপনার ঘরে বসে থাকা যাবে না। নাম্বার থ্রি, ত্বকে বা স্কিনে র্যাশ ট্যাশ হওয়া প্লাস চুলকানির মতন দেখা দেওয়া, এটা আমাদের চর্ম রোগের কারণে বা শরীরে অন্যান্য কারণে দেখা দিতে পারে, কিডনিজনিত সমস্যাতেও দেখা দিতে পারে। নাম্বার ফোর, এই সমস্যাটা একটু জটিল বা গভীরে গেলে দেখা যায়, যখন হচ্ছে আমাদের পিসের দুই পাশে যেখানে কিডনির স্থান সেখানে ব্যথা করা, দুই পাশেই করতে পারে, কোনো এক পাশে করতে পারে, আবার এক পাশে আজকে করছে আরেক পাশে আরেক দিন করছে, এমনও হতে পারে। ব্যথা পাওয়ার এই লক্ষণটা কিডনিজনিত সমস্যার কারণে হতে পারে। নাম্বার ফাইভ, মনোযোগ অসুবিধা, আপনার আগের থেকে তুলনামূলক হিতাহিত জ্ঞানটা বা মনোযোগটা আপনার অনেক গুণে কমে গেছে। আপনি একটা মিটিংয়ে আছেন, ক্লাসে আছেন, বন্ধুদের মধ্যে আড্ডা দিচ্ছেন বা ফ্যামিলির মধ্যে আছেন, হঠাৎ করে দীর্ঘ টাইম যে কোথায় ছিলেন মনে নাই, বা মনোযোগ দিতে আপনার অসুবিধা হচ্ছে, ক্লাসে আছেন স্যার একটা জিনিস বোঝাচ্ছে কিন্তু আপনি মনোযোগ দিতে পারতেছেন না, বিভিন্ন সমস্যা, মানসিক সমস্যা, বিভিন্ন সমস্যার পাশাপাশি কিডনিজনিত সমস্যার কারণেও হতে পারে, এই জিনিসটা মাথায় রাখতে হবে। নাম্বার সিক্স, দুর্বলতা লাগা, যেহেতু রক্তকে পরিষ্কার করে আবার পুনরায় হাড়ে ফিরিয়ে দেয়, সেই ক্ষেত্রে এই রক্ত পরিষ্কার হওয়ার পিছে ব্যাঘাত ঘটলে আমাদের শরীরে অক্সিজেন সরবরাহতে ব্যাঘাত ঘটে, পর্যাপ্ত অক্সিজেন না পাওয়ার কারণে আমাদের শরীর একটু নিমঝিম ভাব, একটু ক্লান্ত বোধ হওয়া দেখা দিতে পারে। এই সমস্যার পিছনে অন্যান্য কারণও কিন্তু থাকতে পারে, কিডনিজনিত কারণেও কিন্তু হতে পারে, অবশ্যই একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে। আশা করি বিষয়টি অল্পের মধ্যেই বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এই জটিল বা কঠিন রোগ থেকে আমাদের সবাইকে হেফাজত করুক, সকলের সুস্বাস্থ্য কামনায়। আজকের মতো এখানেই শেষ করছি, আল্লাহ হাফেজ।